পিএইচডিতে যারা অ্যাডমিশন কনফার্ম করতে চান তাদের আরেকটা কৌশল আমি শেয়ার করতে চাই যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা হবে এই ইউনিভার্সিটি সিলেক্ট করা হয়ে গেলে যে ডিপার্টমেন্টে আবেদন করা হবে ওই ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি যারা ওদের কিন্তু ইমেইল বায়োগ্রাফি ওরা কী কী নিয়ে কাজ করেন অতীতে কী নিয়ে কাজ করেছেন এখন কী নিয়ে তারা কাজ করছেন সব কিছুই কিন্তু বৃত্তান্ত দেয়া থাকে বুদ্ধিমান যারা তারা কি করে তারা অ্যাডমিশনের আগেই এই ফ্যাকাল্টি কয়েকজনের বায়োগ্রাফি এবং ওখানে সিবিও কিন্তু আপলোড করা থাকে ওটা গেটে ওরা দেখার চেষ্টা কর করে যে উনি অর্থাৎ যে শিক্ষার্থী তিনি যেটা নিয়ে গবেষণা করতে চান ওই গবেষণার বিষয়টা ওখানে কোন প্রফেসর কাভার করেন কিংবা এমনও হতে পারে অনেক সময় আছে যেহেতু আমরা ডেভেলপিং কান্ট্রির মানুষ আমরা সবসময় যে আমাদের পছন্দের উপর থাকতে পারবো এরকম না অনেক সময় যে ফান্ড পাওয়ার জন্য একটু বুদ্ধি কাটিয়ে প্রফেসররা যেটা নিয়ে কাজ করছেন ওদের পছন্দের জায়গার সাথে মিলিয়ে আমরা একটা পছন্দ তৈরি করলে তখন আর সহজ হয় কি বিষয়টা আর যদি এমন হয় যে আমার পছন্দ এবং ওখানে ফ্যাকাল্টির কারো পছন্দ এক হয়ে গেছে তাহলে তো শোনায় সুহা তো এক্ষেত্রে আমি যেটা বলবো যে প্রোফাইল গেটে নিজের ইন্টারেস্টিং এরিয়া যেটা অর্থাৎ নিজের সিলেক্টেড ইন্টারেস্টেড এরিয়া যেটা ওটার সাথে কোনো প্রফেসর যদি মিলে যায় না মিললে একটু কম্প্রোমাইজ করে ওনার সাথে যদি মিলিয়ে প্রাইমারি একটা লিখা লিখে ওনাকে ইমেল করা যায় ব্যক্তিগতভাবে যে আমি এরকম এরকম আপনাদের ইউনিভার্সিটির ওয়েবসাইট গেটে ফ্যাকাল্টিদের জীবন বৃত্তান্ত কাটার পরে দেখা গেল যে আপনার সাথে অনেকটা আমার রিসার্চ ইন্টারেস্ট যায় এই জন্য আপনাকে আমি এই তখন হবে কি যে উনি মোটামুটি একটা পজিটিভ ধারণা নিবে যে স্টুডেন্ট যথেষ্ট ডেডিকেটেড তার রিসার্চ গৌলে না হয়তো এরকম গেটে মেলানোর কথা না এটা খুবই পজিটিভভাবে তারা নেয় আর তখন একটা সেতুবন্ধন তৈরি হবে দেখা গেলো যে অনেক প্রফেসর হয়তো উত্তর দিবেন হয়তো দিবেন না সব উত্তর আমরা আশা করবো না তবে অধিকাংশ ক্ষেত্রেই অবশ্যই উত্তর আসবে দেন কথা বাড়ানো যেতে পারে যে আপনি চাইলে আমি আমার রিসার্চ ইন্টারেস্ট বা রিসার্চ টপিক স্পেসিফিক্যালি শেয়ার করতে চাই রিসার্চ মেথোডোলজি আমি শেয়ার করতে চাই তখন অটোমেটিক্যালি উনি কিন্তু এগুলা আগ্রহ নিয়ে বলবে যে অফকোর্স তখন আগ থেকে যদি একটা টেন্টেটিভ রিসার্চ প্রোপোজাল রেডি থাকে ওখানে সাবজেক্ট বিশেষ করে আমি টপিকের কথা বলছি যে স্পেসিফিক টপিক অথবা স্পেসিফিক টপিক না হলেও কাছাকাছি একটা এরিয়া এবং এটা ম্যাথোডোলজি এটা কি কোয়ালিটিভ মেথডে হবে নাকি কোয়ান্টে হবে নাকি মিক্সড মেথডে হবে এটাও যদি একটু নির্ধারণ করা যায় তাহলে ভালো হয় এবং সিগনিফিকেন্স যে এই গবেষণালব্ধ যে রেজাল্ট যে ফাইন্ডিংসটা আসবে এটা দিয়ে আসলে দেশ দশ অর্থাৎ কার কী লাভ হবে সিগনিফিকেন্সটা খুব ইম্পর্ট্যান্ট যে এই রিসার্চ ফাইন্ডিংসটা কোন কোন জায়গায় কন্ট্রিবিউট করবে এরকম একটা টেন্টিভ আইডিয়া নিয়ে কিন্তু যদি যোগাযোগ করা যায় এবং প্রফেসররা যখন উত্তর দেবেন সাথে সাথে যদি এই এক্সটেনশন যেটা বললাম ওগুলোও আগবাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভেতর থেকে একটা ভালো ধারণা তৈরি হবে যেটা অ্যাডমিশন কমিটিতে উনিও কিন্তু থাকবেন তখন অ্যাডমিশনটা কনফার্ম হওয়া এবং শুধু অ্যাডমিশন না ফান্ড পাওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা সুযোগ তৈরি হয় এজন্য আমরা যারা একটু ফান্ড ম্যানেজ করতে চাই অ্যাডমিশন কনফার্ম করতে চাই প্রথাগত নিয়মের বাইরে আমি এখন যেটা বললাম অপ্রথাগত আনকনভেনশনাল ওইভাবেও কিন্তু আমরা ভেতরে যোগাযোগ করতে পারি